আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট একটি জর্দা তৈরি করবেন। বিয়ের বাড়িতে আমরা অনেকে খেয়ে থাকি। এই জর্দাটা আসলে মূলত আমার পছন্দের খাবার না, কারণ অতিরিক্ত সুগার থাকে। কিন্তু আপনার শাহি যে জর্দাটা, সেটা যদি কখনো রান্না করি তাহলে একটু খাওয়া হয়। আর এটা খুবই স্পেশাল একটা রেসিপি, বাট সহজ হইতে কিভাবে রান্না করবেন প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি চাউলটা একটু মেপে দিই, এক কাপ, দুই কাপ। আমি যদি গ্রামে বলি, এখানে প্রায় 500 গ্রামের মতো চাউল আছে। আর যে জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, জর্দা আপনি বাসমতি চাউল অথবা চিনিগুড়া চাউল, যে চাউল দিয়ে রান্না করেন, জর্দার চাউল কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে। আপনি যদি জর্দা বানানোর পরে ফ্রিজে সংরক্ষণ করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে অবশ্যই এ চাউল 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। তা না হলে নর্মাল চিলারে একদিন রাখার পর আপনার জর্দাগুলো একটু দানা দানা হয়ে যাবে। আর যখন মিনিমাম 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তখন জর্দা সংরক্ষণ করলেও কখনো দানা দানা হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না। আমি সবসময় সাজেস্ট করি জর্দা নর্মাল ফ্রিজে রাখার জন্য, সেক্ষেত্রে 3 থেকে 4 দিন নর্মালি ভালো থাকে। এরপরও রাখা যায়, তবে সেটা স্বাস্থ্যসম্মত হয় না। আর পানিতে 3 ঘন্টা ভিজানোর পর জাস্ট 2 বার ওয়াশ করে তারপর নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি। আচ্ছা, অনেকে বলে যে জর্দা যখন রান্না করে তিতা হয়ে যায়, কিন্তু তিতা হয় কি কারণে এই জিনিসটাই জানে না। আজকে আমি আপনাদেরকে সেই টেকনিকটাই দেখাচ্ছি। আপনারা যখন জর্দাতে মালটা ইউজ করবেন, মালটা ইউজ করার সময় মালটা যখন রস নেবেন, এখানে একটা টেকনিক আছে, এই টেকনিকটা যদি অবলম্বন করেন তাহলে কখনোই জর্দা তিতা হবে না। আমি একটু দেখাচ্ছি। যখনই মালটা রস নেবেন, এরকম জাতীয় কাচের বল অথবা আপনার কাচের বাটি অথবা প্লাস্টিকের বাটি অথবা মেলামাইনের বাটি, বাটিতে রস নেবেন, এইভাবে এভাবে রস নেবেন। কখনোই এরকম ধারালো কাচের গ্লাস অথবা ধারালো গ্লাস এটাতে রস নেবেন না। কি জন্য সেটাও আমি দেখাচ্ছি। আগে আমি একটু রস নিয়ে নিই, তারপর আমি বলতেছি। ব্যাস, রস নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা জিনিস দেখাই। যখনই আপনার ধার ছাড়া বাটিতে রস নেবেন, তখন এই যে সাদা যে অংশটা, সে অংশটা আপনার উঠবে না। সে অংশ যখনই একটু উঠবে, তখনই হচ্ছে আপনার রসটা তিতে হয়ে যাবে, আর তখন আপনার জর্দা তৈরি করলে, জর্দা রান্না করলে জর্দাটা তিতে হয়ে যাবে। এই জন্য যদি ধারালো কোনো কাচের বাটিতে যদি মালটার রস নেন, তাহলে কিন্তু আপনার এই সাদা অংশটা উঠে যাবে, তারপর হচ্ছে আপনার জর্দা অটোমেটিকলি তিতে হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না কেন তিতে হয়েছে। তো এটা হচ্ছে মেন টেকনিক। আর একটা কথা বলে নেই, অনেকে হচ্ছে এইভাবে জাস্ট মুট করে চাপ দিয়ে রস নেয়, ওইভাবে রস নেওয়া যাবে না। কারণ হচ্ছে স্কিনের উপর থেকে আপনার এক ধরনের ওই যে কষ বাইর হয় না, এই কষটাও কিন্তু তিতা হয়। সো কখনো এইভাবে চাপ দিয়ে রস নেওয়া যাবে না, জাস্ট এইভাবে আপনার এই নারিকেল যেভাবে কোরায় ওইভাবে হচ্ছে আপনার রসটা নিতে হবে। মেক্সিওর সাদা অংশটা যাতে না উঠে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং স্কিনের উপরে যাতে প্রেশার না পড়ে। স্কিনে প্রেশার পড়লে আপনার কষ্টটা বাইর হবে, তখন আপনার কমলার রসটা আপনার তিতে হয়ে যাবে। তারপর আমি সাজেস্ট করব অলওয়েজ এই রসটা হচ্ছে আপনার একদম ফাইন স্ট্রেনারে স্ট্রেন করে নেবেন। আমি কিন্তু একটু টেকনিক্যালি সবগুলো ব্যাপার একটু ভেঙে বলতেছি, আপনাদের হয়তো একটু সময় লেগে যেতে পারে, বাট এই টেকনিকগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনাদের জর্দা একেবারে পারফেক্ট হবে, এবং রেস্টুরেন্টে আমরা যেমনটা করে থাকি ঠিক তেমনটাই হবে। ওকে, আমি অরেঞ্জের রসগুলো নিয়ে নিয়েছি। জর্দার যে শিরাটা তৈরি করবেন, শিরাটাতে একটু মেজারমেন্ট করে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট হবে। আমি এখানে পানি দিচ্ছি 1 কাপ, আর চিনি দিচ্ছি 1 কাপ, আরও 1/2 কাপ, 4-5 পিস তেজপাতা, 8-10 পিস লং, 7-8 পিস এলাচি, তবে এলাচিগুলো ছোটো থাকার কারণে একটু বেশি দিয়েছি, আর 4 পিস দারচিনি। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে হালকা হিটে আগে সুগারগুলো ভালো করে গলিয়ে নেবেন। এখানে কিন্তু অরেঞ্জের যে জুসটা আছে, সেই জুসটা ইউজ করার একটা নিয়ম আছে। যদি আপনার আগেই অরেঞ্জের জুসটা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু অরেঞ্জের ফ্লেভারটা ভালো করে পাবেন না, এবং হালকা একটু তিতা ভাব হওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য অরেঞ্জের জুসটা কীভাবে দিবেন সেটাও আমি দেখাচ্ছি। জর্দায় কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে পানিটা বাষ্প করে আপনার একটা লেভেল আছে, আমি লেভেলটা দেখাচ্ছি, ওই লেভেল পর্যন্ত নিয়ে আসতে হবে পানিটা বাষ্প করে। তা না হলে কিন্তু চাউলের যে গ্লেজ, সেই গ্লেজটা আসবে না। এই যে দেখেন, আপনার শিরাতে দেখবেন যে একটু ঘনত্ব তৈরি হয়েছে, আপনার দেখবেন যে পানিটা একদম ডিরেক্টলি পড়ে যাচ্ছে না, জাস্ট একটু ঘনত্ব হয়েছে। এই সময়টা আসলে তারপর অরেঞ্জ জুসটা অ্যাড করবেন। আমি একটু অরেঞ্জ জুসটা মেপে দিই আপনাদের সুবিধার্থে। পরিপূর্ণভাবে 1 কাপ অরেঞ্জ জুস হয়েছে, 1 কাপ অরেঞ্জ জুস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। এখন অনেকের প্রশ্ন যে ঘিটা যদি না দিই তাহলে কি হবে, তেল দিলে হবে? তেল দিলে হবে, কিন্তু ঘিয়ের যে ফ্লেভার, যে গ্রান, সেই গ্রানটা কিন্তু আপনার তেলে হবে না। আর যদি বাটার ইউজ করেন কেউ, বাটারটাকে হালকা একটু বার্ন করবেন, হালকা একটু পুড়বেন, পুড়ে জাস্ট যখন দেখবেন যে বাটার থেকে ফেনা উঠতেছে, তারপর বাটারটা ইউজ করবেন, তাহলে ঘির ফ্লেভার পেয়ে যাবেন। তারপর এই পর্যায়ে আসলে আরেকটু জাল দিয়ে নিতে হবে। আমি দেখাচ্ছি কোন লেভেল পর্যন্ত জাল দিবেন। আর এখানে একটা সিক্রেট আছে, এই সিক্রেটটা যদি ফলো করেন তাহলে আমরা শাহি জর্দা যে একটা গ্রান পাই, স্পেশাল একটা গ্রান, এটাই কিন্তু মেন সিক্রেট। এটা কোনো ভিডিওতে কেউ বলে না, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো, কারণ আপনারা যাতে খুব ভালোভাবে জর্দাটা রান্না করতে পারেন। একটা জিনিস খেয়াল করেন,
তারপর দেখবেন যে আপনার এই যে শিরাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবং শিরা থেকে চমৎকার একটা গ্যারান আসতেছে। তারপর এখানকার কাজ শেষ, এখন নেক্সট স্টেপটা দেখাচ্ছি। জর্দা চাল সিদ্ধ করার জন্য আমি এখানে 1.5 লিটার পানি দিয়েছি, আপনার চাইলে 2 লিটার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প একটু লবণ দিতে হবে, জাস্ট 1/2 টেবিল স্পুন, লবণটা খুবই ব্যালেন্স করে দিতে হবে। আমি এখানে ফুড কালার হিসাবে ড্রিম একটা ফুড কালার ইউজ করেছি, এটা ফুড গ্রেডেড। আপনার অনেকেই দেখা গেছে যে জর্দা কালার হচ্ছে আপনার ওই যে ইঙ্ক ইউজ করে, ইঙ্ক হেলদি না, তবে এই কালারটা ফুড গ্রেডেড, ফুড সার্টিফাইড কালার। আপনারা চাইলে ইঙ্কও ইউজ করতে পারেন, পাউডার যেটা সেটা অ্যাকচুয়ালি কাপড়ে দেয়। তো এটা আমি দিচ্ছি, জাস্ট পুরো একটাই দিয়ে দিচ্ছি। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মেইন সিক্রেট। সিক্রেটটা হচ্ছে আমি এখানে 1/2 টিস্পুন এলাচি পাউডার, এলাচি পাউডার করে নিয়েছি। 1/2 টিস্পুন আমি এলাচি পাউডার দিচ্ছি। এই এলাচি পাউডার এবং গোলাপ জল, এই দুইটা জিনিস যদি ইউজ না করেন তাহলে জর্দাতে যে স্পেশাল যে একটা গ্রান পান সেই গ্রানটা পাবেন না। আর 3 টেবিল স্পুনের মতো আমি গোলাপ জল দিচ্ছি, আপনার চাইলে কাড়া জলটা ইউজ করতে পারেন। তারপর আমি চাউলগুলো ঢেলে দিচ্ছি। আচ্ছা, চাউলটা কোন লেভেল পর্যন্ত সিদ্ধ করবেন সেই টেকনিকটাও আমি দেখাচ্ছি। একটা জিনিস দেখাই আপনি আপনাদেরকে, চাউল কী করবেন, জাস্ট হালকা এভাবে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন যে মাঝখানে একটু শক্ত, অর্থাৎ চাউলটা প্রায় 70% মতো কুক করে নেবেন। তারপর পানিটা স্ট্যান্ড করে ফেলে দিবেন, পানি আর দরকার নেই, পানির কাজ নেই, আমি পানিটা স্ট্যান্ড করে ফেলে দিচ্ছি। নেক্সট স্টেপে এসে আমি শিরাটা জাস্ট স্ট্যান্ড করে নিচ্ছি, কারণ এখানে যে মশলাগুলো আছে এই মশলাগুলোর প্রয়োজন নেই, কারণ এগুলোর ফ্লেভার অলরেডি শিরাতে চলে গিয়েছে। তারপর এই শিরাতে আমি জাস্ট অল্প কয়েকটা কালো কিশমিস দিচ্ছি, তারপর আরও কিছু হচ্ছে আপনার আমাদের দেশীয় যে কিশমিশগুলো আছে সেই কিশমিশটা দিচ্ছি। আপনারা চাইলে আমাদের শুধু দেশীয় কিশমিশটাও দিতে পারেন। তারপর কিছু পেস্তো বাদাম দিচ্ছি স্লাইস করে, আপনারা চাইলে বাংলা বাদামটাও দিতে পারেন, তবে জর্দাতে সবসময় পেস্তো বাদামটাই সাজেস্ট করি, অথবা ক্যাশোনাট অথবা আলমন্ড। এখানে আমি এখন একটা সিক্রেট দেখাবো, মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা, যে অনেক সময় দেখা গেছে যে আমরা যখন জর্দা খাই জর্দা থেকে আলাদা একটা মানে দুধের যে একটা স্মেল, সেই স্মেলটা আসে, দুধের যে গ্রান সেই গ্রানটা আসে। তার কারণটা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা এখানে অবশ্যই লিকুইড মিল্ক 1 কাপ ইউজ করবেন। আর একটা কথা বলে নিই, যদি হচ্ছে আপনারা লিকুইড মিল্ক ইউজ করেন সেক্ষেত্রে দুধটা ঠান্ডা অবস্থায় দিয়ে দিবেন, গরম করে দেওয়া যাবে না। যদি গরম করে দেন সেক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এই জন্য ঠান্ডা অবস্থায় দিয়ে দিবেন দুধটা। তারপর চালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি মুরব্বা ইউজ করেন তাহলে এই সময়টা আসলে মুরব্বাটাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর হিটটা একটু বাড়িয়ে দিবেন যাতে দ্রুত পানিটা কমে যায়। আর একটা এক্সেপশনাল শাহি আইটেম, সেটা হচ্ছে জাফরান। জাফরানটা দিলে জর্দাতে এক্সেপশনাল একটা গ্রান আসে। এটা যদিও এক্সপেন্সিভ অনেক, সবাই কালারটা ইউজ করে, জাফরানটা ইউজ করে না, বাট অথেন্টিক জর্দাতে জাফরান ইউজ করাটা খুবই জরুরি ফ্লেভারের জন্য। চাউলগুলো খুবই কেয়ারফুলি নাড়াতে হবে, তা না হলে জর্দার চাউল কিন্তু ভেঙে যায়, খুবই কেয়ারফুলি। কারণ হচ্ছে যখনই আপনার সুগার চাউলের সাথে আসে তখন চাউল কিন্তু ভাঙা শুরু করে, এটা খুবই একটা টেকনিক্যাল ব্যাপার, এটা অনেকে আসলে বুঝে না, যার কারণে জর্দাগুলো ভেঙে যায়। আর দেখবেন যে আপনার পুরান ঢাকায় বা বড় বড় মিষ্টির দোকানে যে জর্দাগুলো বিক্রি করে সেই চাউলগুলো যথেষ্ট লম্বা থাকে এবং দেখতে খুবই চমৎকার লাগে। তার রিজনটা হচ্ছে খুবই কেয়ারফুলি তারা জর্দা চাউলগুলো এইভাবে নাড়ায়। এই সময়টা অবশ্যই একটু সোলার হিটটা বেশি দিতে হবে, তা না হলে কিন্তু চাউল অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, আপনার পানি শেষ হবে না। আমি চেষ্টা করি যতটুকু নন স্কিপ করে ভিডিওটা দেখানোর জন্য, যাতে আপনারা খুব সহজে ব্যাপারটা বুঝতে পারেন। যদিও এই রেসিপিটা অনেক সহজ কিন্তু টেকনিক্যাল কিছু কাজের কারণে এই রেসিপিটা খারাপ হয়ে যায়। এটা খুবই চমৎকার একটা রেসিপি, আর অতিরিক্ত এক্সট্রা কিছু এটাতে প্রয়োজন হয় না। বাট আপনি যত আর্টিফিশিয়াল করার ইচ্ছা আপনি করতে পারবেন, আপনি এটাতে বিভিন্ন ধরনের ফ্রুটস দিতে পারবেন, ড্রাই ফ্রুটস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আপনাকে এই ফ্রুটসে দিতে হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু জর্দার যে গ্লেজটা সেই গ্লেজটা আসতেছে, যদিও ক্যামেরাতে প্রপারলি ওইভাবে বোঝা যায় না আমার কাছে মনে হচ্ছে, বাট আমার কাছে আমি দেখতেছি যথেষ্ট একটা গ্লেজ আসতেছে। এখানে গ্লেজটা নির্ভর করে পানির উপরে, পানি যদি থাকে জর্দাতে সেক্ষেত্রে কিন্তু গ্লেজ আসবে না, পানিটা কিন্তু আপনার সম্পূর্ণ শুকিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু গ্লেজটা আসবে না। ওকে ফাইন, এই মুহূর্তে আসলে এই যে দেখেন, আপনারা যখন এইভাবে টান দিবেন, টান দেওয়ার পরে দেখবেন যে চুলার নিচে কোনো পানি দেখা যায় কি না, এই যে দেখেন কোনো পানি দেখা যায় না। আমি বুঝাতে পারতেছি কি না জানি না, যখন দেখবেন যে চুলার নিচে এভাবে কখনোই পানি দেখা যায় না, তারপর আসলে আপনার জর্দাটা এখন এসে আপনি জাস্ট এভাবে স্লো হিটে রেখে দিবেন, একদম স্লো হিটে, চুলার আঁচ যতটুকু সম্ভব কম দেওয়া যায় স্লো হিটে রাখবেন। তবে
উপরে রাইসগুলোর দিকে যে জিনিসটা খেয়াল রাখবেন, রাইসগুলো একেবারে সমান করে দিবেন। তাহলে অতিরিক্ত সিদ্ধ কিছু চাউল অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, আবার কিছু কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। এই জন্য চাউলগুলো জাস্ট এভাবে সাইড থেকে নামিয়ে এভাবে সমান করে দিবেন, তাহলে সবগুলো চাউল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে জাস্ট 5-7 মিনিটের জন্য রেখে দিবেন। এতে করে দেখবেন ভিতরে পানিটা একেবারে শুকিয়ে গেছে, পানি না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। জাস্ট এভাবে রেখে দিবেন খোলা অবস্থায়, ঢাকনা দিবেন না। এই যে দেখেন জাস্ট কতটা মাখা মাখা হয়েছে, নিচে যাতে আবার পড়ে না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। চালগুলো দেখি প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা একটু দেখি। একদম পারফেক্ট পারফেক্ট হয়েছে। আমি এখন দেখাবো সেটা নেক্সট স্টেপটা। ওকে ডান। আচ্ছা এখন যেটা দিব সেটা হচ্ছে জর্দার নাটক আমি বলি, কারণ বেশিরভাগ সময় দেখা যায় এটা জাস্ট উপরে দেওয়া হয়, অ্যাকচুয়ালি ভিতরে দেওয়া হয় না। মূলত আসলে এই মিষ্টিটা জর্দাতে অন্তত 20% হলেও থাকা উচিত। এতে করে জর্দার যে মিষ্টির কম্বিনেশন সে জিনিসটা হচ্ছে আপনার ভালো ম্যাচিং করে। এখানে আমি 250 গ্রামের মতো মিষ্টি নিয়েছি। আচ্ছা এখন অনেকের হয়তো প্রশ্ন যে এটা কিছুটা মাখা মাখা দেখা যায়, এটা কিন্তু আপনার একটু যখন রেখে দিবেন তখন এটা আপনার প্রপারলি জর্দরা হয়ে যাবে, কারণ এখন স্টিকিনেসটা হচ্ছে আপনার চিনির কারণে, গরম থাকার কারণে জাস্ট স্টিকিনেসটা আছে। গ্লেসটা দেখছেন, গ্লেসটা একমাত্র সুগারের কারণে, সুগার এবং পানির মেজারমেন্টটা যদি প্রপারলি হয় তাহলে জর্দাটা গ্লেজ আসে, তা না হলে কিন্তু গ্লেজ আসে না। তারপর আমি উপরে কিছু আনা দিয়ে দিচ্ছি, এটা জাস্ট অপশনাল, এটা আপনারা না দিলেও চলবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি জর্দা বানানোর পরে ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে আনারটা দিবেন না, আনারটা জাস্ট অনলি সার্ভ করার সময় দিবেন। এই যে দেখেন লুকসটা কেমন হয়েছে, টোটালি আলাদা একটা গ্লেজ। আমি একটু ট্রাই করে দেখি। এই যে আস্তে আস্তে মানে ঠান্ডা হচ্ছে আর চাউলগুলো একেবারে জর্জরা হচ্ছে। বিসমিল্লাহ। বেসিক্যালি আমি সুগার খাই না, বাট এই জর্দার যে অ্যারোমা, যে গ্রান, মানে মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় পুরো মুখটা ভরে আসছে এরকম লাগতেছে। আর এই সহজ রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে আমাকে একবার কমেন্টস করে বলবেন, যদি ভালো না লাগে তাহলেও কমেন্টস করে বলবেন। আশা করি খুবই এনজয় করতে পারবেন এবং খুবই স্পেশাল একটা রেসিপি। আর আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।